বন কল পড়া বিরাশি করলে বিরাশি করলে পাইছি আমরা সব পাইছি না আমার জায়গা মত জানা মত আমি দেখছি উনি নিজে সব দিয়া গেছেন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ওই দিন আমরা লগে আসলাম সব যে পাইছি আমরা সবে যা পাইছি ডেফিনেটলি আমরা সন্তুষ্ট সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি সিলেট সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের জনাব আফতাব হোসেন খান কাউন্সিলরের এরিয়াতে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বিভিন্ন এলাকাতে যাব এবং আপনাদেরকে দেখাবো সেখানে যে সরকারি বরাদ্দের ত্রাণগুলা সবাই সুষ্ঠুভাবে পেয়েছেন কিনা জি আমরা পাইছি আলু পাইছি তেল পাইছি চাল পাইছি তেল ডাল আপনাদের কাউন্সিলর আফতাব হোসেন খান উনি কি আপনাদের সবাইকে এই যে সরকারি খাদ্য আসছে ত্রাণ যেটা সেটাকে দিয়েছেন জি দিয়েছে আপনারা সবাই জি এখানে সব করে দিয়েছেন এখানে কতটা ফ্যামিলি আছে এখানে 9টা ফ্যামিলি আছে 9টা ফ্যামিলি আপনারা কি সবাই পেয়েছেন জি জি 9টা ফ্যামিলি পাইছে আপনারা তো আফতাব হোসেন খানের এরিয়া জি এলাকা জি 7 নং ওয়ার্ড আপনারা কি এই যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল এগুলো সব পাইছেন ওই কলোনি যারা আছে সবাই পাইছে চাউল ডাল চাউল তেল পেঁয়াজ আলু আপনাদের কারো অভিযোগ থাকলে বলেন আপনাদের ইসলাম চৌধুরী আমি 7 নং ওয়ার্ডের কাজী সাহেব না আমার জায়গায় মত জানা মতো আমি দেখছি উনি নিজে সব দিয়া গেছেন আমি এই এলাকার লোকাল বাসিন্দা তো যেদিন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ওই দিন আমরা লগে আসলাম সব আমার ছবি আছে বা আরো বেশ কয়েকজন আসলা আমরা সহযোগিতা করছি আমি এলাকারই ছেলে আমার নাম শিপার তো আসলে আপনারা আসছেন যে কাউন্সিলর উনি সবকিছু ত্রাণ সামগ্রী আমাদের গরিব দুঃখীদেরকে দিচ্ছেন নাকি আসলে এরকম কাউন্সিলর খুঁজে পাওয়াটাই অনেক দুষ্কর উনি সাথে করে নিয়ে প্রত্যেক ঘরে ঘরে নিয়ে এগুলো দিতেছে তারপর লোকজন ওনার প্রতি অনেক স্যাটিসফাইড যে এরকম কাউন্সিলর আমরা পাইছি আসলে এরকম কাউন্সিলরই আমাদের দরকার সবসময় যাতে লোকজনের পাশে জনগণের পাশে থাকে ওনার জন্য শুভকামনা আর আগামীতে যখন ত্রাণ সামগ্রী আরও আসবে সবাই যাতে এইভাবেই সমবন্টনভাবে পায় ধন্যবাদ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেট সিটির 7 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আফতাব হোসেন খান ওনার অফিসে সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ আসছে এবং উনি ইতিমধ্যে এটাও আমরা খবর জানতে পারছি যে ইতিমধ্যে উনি কয়েকটি ওয়ার্ডে বিতরণ করেছেন আমরা কথা বলবো এখন জনাব আফতাব হোসেন খান কাউন্সিলর 7 নং ওয়ার্ডে এসটিভি এবং ভোরের আলো পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেশ জাতির এই ক্রান্তিকালে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন গণমানুষের কথাটি তুলে ধরাতে আমার ওয়ার্ডবাসী এবং দেশবাসীর প্রতি আমার সালাম রইল আজকের এই ক্রান্তিকালে জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন আপনারা জানেন বহির্বিশ্বে উন্নত বিশ্বেও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আমরা তৃতীয় বিশ্বের দেশে আমরা গরিব এটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তেই এই মহা দুর্যোগ চলে আসছে ভাইরাসটি অজ্ঞাত ভাইরাস সেই ক্রান্তি লগ্নে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রাথমিকভাবে এখনও ওয়ার্ল্ডের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক স্থিতিশীল রয়েছে পরিবেশ
অন্য দেশের নাগরিক বাংলাদেশি বংশভূতরা চলে আসাতে ওই দেশে ওই ভাইরাসটি আপনার সংক্রামকটি ছড়িয়েছে। বর্তমানে দেখা দিচ্ছে সরকার উদ্যোগ নিয়েছেন ভাইরাসটি যাতে না ছড়ে, সে কারণেই লকডাউন। তো লকডাউনের জন্য হচ্ছে যে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থাতে তিনি থাকবেন। দেখেন, আমি প্রথম অবস্থায় পেয়েছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে 2300 লোকের খাবার, 2300 লোকের। তো সেই খাবারটি যখন আমি বন্টন করলাম, তো শুধু বলা হয়েছিল যে দারিদ্র হত দরিদ্র লোকগুলাদের মধ্যেই বন্টন করা হবে। আপনারা জানেন 27টি ওয়ার্ডের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সর্বোচ্চ সর্ববৃহৎ ওয়ার্ডটি হচ্ছে আমার, সর্ববৃহৎ বুটের দিক দিয়ে হচ্ছে আমার নমিনেশন ফিও দ্বিগুণ। মেয়র মহোদয় যে ফি দেন সেই ফি আমারও দিতে হয়। যাই হোক, সেই লকডাউনের কারণে আমি দুইবারের মতো জনপ্রতিনিধি হওয়ার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি, 5800 লোককে যারা হাত পাতেন দিলে, যে কোনো ঈদের সময় বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে নিজের উদ্যোগে যেগুলা করি সেই অভিজ্ঞতার আলো থেকে, কিন্তু বস্তিবাসীর জন্য, বস্তিবাসীর প্রতিটা কেয়ারটেকার মালিক মহোদয়েরা তো অনেকেই অত্র এলাকাতে বড় বড় কলোনি দিয়েছেন, কিন্তু ওনারা অজ্ঞাত, ওনারা আসেন না, নাওয়ের মাধ্যমে নেন, সামাজিক সহযোগিতায়ও আসেন না। যাই হোক, যারা আসেন, যারা সহযোগিতা করতেছেন তাদেরকে ওয়েলকাম জানাই। 2300 লোকের খাবার পেয়েছি, 2300 লোকের খাবার বন্টন করা পরে 2500 লোকের আবার আমি একটা আবেদন করলাম, ওরই পরিপ্রেক্ষিতে 500 লোকের আপনার খাবার আসলো। তো আপনি যে কথাটি বলছেন, আমি আপনাকে বলেছিলাম হাজিপাড়ার কথা না বলছেন, 13টি এলাকা নিয়ে আমার এলাকা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন 7নং ওয়ার্ড। এক একটা কলোনিতে যদি যান 500, 250, 350 পরিবার, আমি নিজে প্রতিটা গড়ে গড়ে গিয়ে আমার হাতে খাবার আমি বন্টন করে দিয়েছি। 500 পে আবার আজকে মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে যিনি রয়েছেন ওনার সাথেও কথা হয়েছে। উনি বলেছেন যে ভাই, আমরা শুধু চালের ব্যবস্থা করতেছি, দেখি কী হয়, কিছু তো অভিযোগ থাকবে। আমি জনপ্রতিনিধি, জনগণের পবিত্র আমানত নিয়েই আমি জনপ্রতিনিধি হয়েছি, আমি ওয়াদাবদ্ধ এই ওয়ার্ডের জন্য করব। আমি আমার আদর্শিক দিক থেকে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের রাজনীতি থেকে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে, জনকল্যাণের রাজনীতি, মানব কল্যাণের রাজনীতি বিশ্বাস করি। বিদায়। আমারও সংশ্লিষ্ট প্রশাসনকে বলবো, আপনারা একটু সহৃদয়বান হন, যে যে এলাকাতে গণবসতি রয়েছে সেই এলাকাতে খাদ্য বিতরণ করি, আপনারা বৃহৎ এলাকার দিকে অনুদানটা বাড়িয়ে দিবেন। আপনাদের এই অনুদান আপনারা পক্ষ থেকে দেন আর সরকারের পক্ষ থেকে দেন, আপনাদের আন্তরিকতাই কাল কিয়ামতের দিন আপনারা ছাড় পাবেন আমি বিশ্বাস করি। আর এই যে লন্ডনের রোডের কথা বললেন, লন্ডনের রোডের প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয়রা আসছিলেন, ওনাদেরকে দিয়ে দিছি। লন্ডনের রোড এবং লন্ডনের রোড পশ্চিম সাইড পড়ছে 8-এ, আর পূর্ব সাইড পড়ছে আপনার আমাদের ওয়ার্ডের যে পার্ট হয়েছে সেদিক দিয়ে পশ্চিম সাইড আমার। তো আমার সাইড থেকে আমি লন্ডনের রোডের সবাইকে দিয়ে দিছি। হ্যাঁ, কাজের জটিলতা, উন্নয়নের জটিলতা আসে, আমি যাই নাই, আমি যাই নাই। মিথালি রোড রয়েছে, জালালাবাদের এক অংশ রয়েছে, আপনার রয়েছে হাজিপাড়া এবং নতুন মসজিদ এলাকা এখনও রয়েছে, এবং
উত্তর পীর মহল্লা একাংশ রয়েছে, আর বাকিগুলো মোটামুটি আল্লাহর হুকুম আমি সেরে ফেলছি। আর ওইখানে শর্ট আসার কথা হচ্ছে, আমি তো কোনো বুটার দেখে দিচ্ছি না, যেহেতু গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে যারা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার জন্য, সে কারণে বুটার দেখে দিচ্ছি না, দিচ্ছি মানবতার আর দিক থেকে চিন্তা করে যে যে জায়গায় আছেন সে জায়গায় ঘোরাফেরা না করার জন্য, এই সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য যে যে অবস্থায় আছেন ওনাদেরকে নিয়ে বুটার প্রশ্নই আসে না, ওনাদের বাসাতে দিচ্ছি। আগামীতে যদি আসে আমি আল্লাহর হুকুম আমার নিজ হাতেই আমি এই খাদ্যগুলো সঠিকভাবে বন্টন করব, সেই আশা ব্যক্ত করছি। তার সাথে সাথে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বিত্তবানরা রয়েছেন এই সমাজে, আমার এই ওয়ার্ডে রয়েছেন, অনেকে অনেক সুবলি বলেন, এখন আসুন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদের এই আপনারা অর্থনৈতিকভাবে সাহায্য করেন, দশের লাঠি একের বোঝা, আপনারা আসুন এই সমাজের মানুষের মঙ্গলার্থে, এই সমাজকে বাঁচানোর জন্য, কাল কেয়ামত পাওয়ার জন্য আপনারা চলে আসেন, এই সমাজের মানুষকে সাহায্য করেন। সবাইকে আপনাদের ধন্যবাদ, এবং আপনাদের প্রতি আপনাদের মাধ্যমে জানাই মুসলিম উম্মারকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হেফাজত করেন। আপনারা জানেন বহির বিশ্বে মুসলিমের প্রতি যে নির্যাতন হয়েছিল, এখন কিন্তু এই ভাইরাসের, করোনা ভাইরাসের, নোবেল করোনা ভাইরাসের মাধ্যমে কিন্তু সেই নির্যাতনটি মুসলিমের উপর থেকে চলে গেছে। আর আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজে ওযু করলে চলে যাবে করোনা ভাইরাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সিলেট সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ড থেকে সাদিক আহমেদ, সিলেট প্লাস।